পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে 5 বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের পররাষ্ট্রমন্ত্রী কুরেশি আগামী 8ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন এবং এর পরের 5 বছর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। গেল 30শে জানুয়ারির রাষ্ট্রীয় নথি ফাঁসের মামলায় পিটিআইয়ের প্রতিষ্ঠাতা প্রধান ইমরান এবং কুরেশির 10 বছর করে কারাদণ্ড দেয় আদালত। এ সাজার কথা উল্লেখ করে কুরেশিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হলো।